Hello guys, welcome back to my channel. মানবিকা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল তোমাদের সবাইকে গুড মর্নিং। তো সকালবেলা তো মনে হচ্ছিল যে রোদ পুরি বেরোবে না, তো এখন একটু বেরিয়েছে। সকালে অনেকগুলো কাজ ছিলাম, গেছে পাশের বাড়ির ছাদে মেলে দিয়ে আসলাম। তো এখন দেখো ভাত বসালাম, কেবল এই মাত্র ভাতটা বসালাম। তো এখন সকালেই ফান করে নিয়েছি যে ওয়েদারটা এমন, মানে বৃষ্টি পড়ছে, একবার একবার বাদ হচ্ছে, সেদিন সকালবেলায় আজকে ফান করা হয়ে গেছে। তো দেখো দুষ্টু কি করছে আমাদের দুষ্টু। ওই দেখো ওই পাপা কেবল খাওয়াচ্ছে। তোমাদের আজকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আজকে কি কি হতে চলেছে। আজকে তোমাদের ব্লগটা আশা করি ভালো লাগবে। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। আজকে সারা তিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো আমার বর এটা মাছ ভাজা করছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে। তো আনলাটা একদমই অগোছালো হয়েছিল, তো আনলাটা গোছাতে চলে এসেছি। আরও মানে বিছানাটাও গোছানো হয়নি, আরও লোকজন আসবে সেজন্য বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। দেখো এই ঘরটাই মানে ওরা থাকবে, যারা আসবে তারা থাকবে, সেজন্য গুছিয়ে নিচ্ছি ভালো করে। তো দেখো গুছিয়ে টুছিয়ে নিয়ে এখন দেখি, এখন একটু ঘুমিয়ে নেব, তো তারপরে তোমাদের সঙ্গে আসছি বিকালের দিকে। দেখো বন্ধুরা আমরা বিকালে চলে আসলাম রাস্তায়, মুড়ি আনতে যাচ্ছি আমরা এখানে। তো বন্ধুরা দেখো বিকালে হাঁটতে হাঁটতে মানে মিলে চলে আসলাম এখানে। আমাদের বাড়ির পাশেই মুড়ির মিল আছে, তো মুড়ি মানে তৈরি হয়। দেখো কত মুড়ি, প্রচুর মুড়ি দেখো মানে ভেজে রেখেছে, এগুলো প্যাকিং করা হচ্ছে সব দোকানে দোকানে, মানে এখান থেকেই নিয়ে যাবে, মিল থেকেই সব দোকানে নিয়ে যায়। তো ওখানে দেখতে পাচ্ছ যে তোমরা অনেকগুলো মানে বউরা সব মিলে যে মুড়ি মানে প্যাকেটে ভরে প্যাকিং করছে। তো আমরা মুড়ি যখন আমরা মুড়ি খাই এখান থেকেই আমরা মুড়ি কিনে নিয়ে যাই মিলের থেকে, আমাদের আর দোকানের থেকে মানে কেনার প্রয়োজন পড়ে না, এখানের মুড়িগুলো খুব ভালো। তো দেখো বন্ধুরা কিরমভাবে ওরা প্যাকিং করছে, প্যাকেটে প্লাস্টিক প্যাকেট। আর বলবো না কিছু, বলো ভালো লাগলে লাইক করে দেবেন আমাদের সাথে সাথে। তো দুপুরবেলার থেকে আসতে পারিনি, আর বৃষ্টির জন্য প্রচুর বৃষ্টি হয়েছে, আর সন্ধ্যাবেলা থেকে ইভিনিং এর থেকে আসলাম। তো রাতটা তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা দেখো এই দেখো চা খাচ্ছি সন্ধ্যাবেলায়।
দাদু ঠাকুমারা সব দিদিদের ঘরে আছে, আর হলো এখন দিদি চা করলো তাই চা খাচ্ছি। দাও বন্ধুরা দেখো, এখন এখন সময় হচ্ছে 8:30, আর এখন দাদুরা বন্ধুরা চা খেয়ে দেখো চলে আসলাম, যে রাতে রান্নাটা হবে যে লুচি হবে। তো লুচির মানে আটাটা আমি মানে ময়দাটা চেলে নিচ্ছি, চেলে নিয়ে আমি মাখাবো। তা বললাম যে সবাই মিলে যদি একসাথে করি তাহলে তাড়াতাড়ি হবে, সেজন্য মানে ময়দাই হলো ময়দা মাখাচ্ছি, আর হলো ছোলার ডাল হবে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা, দারুণ মজা হবে। শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। দেখো লুচি হচ্ছে, ডাল হয়ে গেছে, এখন লুচি হলেই হয়ে যাবে। আর দাদুরা যে টাইমে আসার কথা ছিল, তো তোমাদেরকে বললাম যে ওরা এসেছেই প্রায় সন্ধ্যার আগে, তাই রান্নাবান্না করতে পারিনি। তো রাত্রিবেলা যে লুচি আর ছোলার ডাল হচ্ছে, তো এটাই খাওয়া দাওয়া হবে। আর হলো আবার তারপরে এদিকে ডাল তো সেচে দেওয়া, রান্নাবান্না শেয়ার করবো, ময়দাটা মাখলে পরেই তো তোমরা হয়ে যাবে। তারপর লেচিটা করে নেবো, শেষ পর্যন্ত সাথে থাকবো। আমরা সবাই দিদি খাচ্ছি লুচি, করা কমপ্লিট। এখন দিদি খাচ্ছে মিষ্টি, দেখ এই যে মিষ্টি, কালো মিষ্টি খাচ্ছে। বলে দাও যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমিও পাতে নিয়ে। আর এই দেখো দুষ্টু ঘুমিয়ে পড়েছে, দুষ্টু মশাই টানিয়ে দিয়েছি, এখন শুয়ে পড়েছে। তো বন্ধুরা তোমরা তোমাদের সঙ্গে সকাল থেকে যা যা করলাম সবকিছু শেয়ার করলাম, তো তোমাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এটুকুই বলার ছিল, আর আজকের মতো টাটা সবাইকে বন্ধুরা।